আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পুটিং। এটা আমি পুটিংয়ের মতো করছি সাবুদানা দিয়ে, আর মিক্স ফ্রুটটা দিলাম আর কি। তো প্রথমে আমি পাতিলে 2 কাপ মিল্ক দিয়ে দিব। আমি এটার সাথে যা দিচ্ছি মিল্ক 2 কাপ, আর সাবুদানা আর জেলেটিন পরিমাণ মতো, আর সুগার যাবে, আর মিক্স ফ্রুট যাবে এতটুকু, আর বেশি কিছু যাবে না। এটা আসলে খেতে অনেক মজা। তো আমি পুডিংয়ের মতোই করছি, আমার কাছে ভালো লাগছে আর কি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কাছে ভালো না লাগতো তাহলে শেয়ার করতাম না অবশ্যই। আমি খেয়ে দিয়ে তারপরে দেখি যে না শেয়ার করা যায়, আপনারাও করতে পারেন আপনাদের মতো করি। আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের মতো করে করবেন। তো আমি এখন মিল্কটা দিয়ে দিলাম আর কি, মিল্ক হচ্ছে, আর আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে জেলেটিন দিলাম 1 চামচের মতো, বেশি না। তো এর সাথে মিল্ক দিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দিব পাশে। আসলে সাবুদানা দিয়ে অনেক কিছু করা যায়, তো আমি আজকে চিন্তা করলাম যে না আমি এইভাবে করি। বাসার মধ্যে সাবুদানা পড়ে আছে, দেখি করলে সবাই খেয়ে ফেলবে। আসলে সবাই খেয়ে ফেলছে, খুবই মজা হয়েছে এই আর কি। তো আমি এখন জেলেটিন আর মিল্ক একসাথে মিক্স করে রেখে দিচ্ছি। আমি সাবুদানাগুলা ক্লিন করে রেখে দিয়েছি। সাবুদানা আমি বেশি দিই নাই, 1 কাপ দিয়েছি, ছোটো কাপে 1 কাপ। বড় কাপে দিলে অনেক বেশি বেশি হয়ে যাবে, এই জন্য ছোটো কাপে আমি 1 কাপ দিয়েছি সাবুদানা। ওটা ক্লিন করে আমি এক পাশে রেখে দিলাম, আমি পরে দিয়ে দিয়ে দিব। আমার মিল্কটা হয়ে যাচ্ছে, আমি সুগার দিয়েছি পরিমাণ মতো, সুগার এত বেশি দিই নাই, কেননা সুগার দিলে অতিরিক্ত দিলে খাবে না বাসায়। আমি একটু সুগার বেশি খাই, কিন্তু এদের জন্য পারি না সুগারটা খেতে, এরা সুগার বেশি হয়ে গেছে, সুগার বেশি হয়ে গেছে বলে আর খায় না, মাঝখান দিয়ে আমারই কষ্ট হয়ে যায় এই আর কি। এখন আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি, দেখুন একদম জর্জরে, কেন আমি পরিষ্কার করে পানি দিয়ে রেখে দিয়েছি, এই জন্য জর্জরে হয়ে গেছে। তো সাবুদানাটা হতে মিনিমাম 5 থেকে 7-8 মিনিট লাগবে। তো এটা হতে থাক, আমি এটা হয়ে গেলে আবার আসবো আর কি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন।
আমার সাবুদানাটা হয়ে গেছে, এখন আমি জেলেটিনটা দিয়ে দিচ্ছি। এখন সাবুদানা মিল জেলেটিন একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, ঘন হয়ে যাবে। জেলেটিনটা দিলে ঘন হয়ে যাবে। জেলেটিনটা দিয়েছি এই কারণে যে এটা বসতে হবে, এই জন্য আর কি। আমি জেলেটিনটা দিলে বসে যাবে সাবুদানা মিল সব কিছু একসাথে। তো দেখুন আমার ঘন হয়ে গেছে অলরেডি। দেখুন অনেক ঘন হয়ে গেছে। আসলে এত লম্বা ভিডিও করতে গেলে তো আর কেউ দেখবে না, তো এই জন্য মানে যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। দেখুন আমার সাবুদানার মিল্ক কি সুন্দর ঘন হয়ে গেছে। আপনারা ট্রাই করে দেখিয়েন আপনাদের মতো করে, খেতে অনেক মজা। তো আমি এখন এখন একটা বাটি নিয়েছি, এখন বাটির মধ্যে আমি ফলগুলো দিয়ে দিব। এখানে সব মিক্স ফল, পিচ আছে, ম্যাঙ্গো আছে, গ্রেপ আছে, পাইনাপল আছে, সব কিছু আছে। আমি মিক্স ফল যেটা ওটা কিনে মানে কিনে নিয়ে আসছি গোসারি থেকে। এটা এগুলো ফ্রেশ না, এগুলো কিনে পাওয়া যায় গোসারিতে, ভালো ভালো গোসারিতে পাওয়া যায়। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সাবুদানাটা। আমি মিল্ক সাবুদানার মিল্ক এগুলো আমি ঠান্ডা করে রেখে দিয়েছি, এত বেশি গরম না, হালকা। তো আমি দেখুন নিচে আমার ফুটটা, উপরে সাবুদানা আর মিল্ক যেটা আমি করছি ওইটাই আমার হয়ে গেল। আমি এটা ফ্রিজে রাখবো 5 থেকে 6 ঘন্টা। তো ততক্ষণে আমার সাবুদানার ফ্রুটিংটাও হয়ে যাবে। তো আমি ফ্রিজ থেকে নিয়ে আসবো। এখন দেখুন আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি, এটা প্লেটের সাহায্যে আমি জাস্ট ডেলে ফেলছি, এতটুকু আর দেখা নেই আর কি। এমনিতে অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমার পাশে থাকবেন।